নারায়ণগঞ্জে রাতের আধারে সীমানা প্রাচীর ভেঙে দেওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রূপগঞ্জের বাড়িয়াছনিতে এই ঘটনা ঘটে। পরে হামলার শিকার ইয়াদ আলীর ছেলে মানিক মিয়ার পরিবার থানায় অভিযোগ দেন। এতে বলা হয়, স্থানীয় মোবারক মিয়ার ছেলে আলম খোকনসহ সন্ত্রাসীরা রাতের আধারে তাদের সীমানা প্রাচীর ভেঙে দেয়। রূপগঞ্জ থানার তদন্ত ওসি আতাউর রহমান জানান, সন্ত্রাসী হামলার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রাত 12টার দিকে খালি দুরুলে শব্দ শুনতাছি, পরে শব্দ শুনতাছি আর আমরা আর ঘরের থেকে বাইরে নেই, কি করছে না করছে না, সকালবেলা বাইরেছি, বাইরে বেলা অবস্থা। আমার এই জমি আমার মার ওয়ার ইস্যুতে এবং আমার চাস্তম আমাদের ওইখান থেকে ক্রয় করেছি 10:45টার সময়। এই অনেক লোকজন নিয়ে খুবুন আলম মোবারক হামিদ এদের সাথে অনেক 30-40 জন লোকজন নাই না আমার ওয়ান্ডেলি বাইঙ্গিয়া একদম মাটির সাথে মিশাই দিয়েছি, প্রায় আমার 20 লক্ষ টাকার পরিমাণ ক্ষতি হয়েছে।